গাইজ, আজকের ভিডিওতে দেখতে চলেছি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এবং বিষাক্ত কিছু মাছ। যদি এই মাছগুলোর সংস্পর্শে আপনি আসেন তাহলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তো চলুন দেখে আসি সেই মরণঘাতী মাছগুলোকে। স্টোন ফিশ। মাছের মতো সবথেকে ভয়ঙ্কর এবং বিষাক্ত মাছ হলো স্টোন ফিশ, আর এটা এশিয়ার ইন্ডো প্যাসিফিকে পাওয়া যায়। এই মাছের স্পেশালিটি এই যে সমুদ্রের তলে এই মাছটিকে একদম পাথরের মতো লাগে, আর এই জন্য এর নাম স্টোন ফিশ। সমুদ্রের গভীরে এই মাছটিকে খুঁজে পাওয়া আর খড়ের গাদা সুস খোঁজা একই কথা, কেননা স্টোন ফিশের উপরের অংশ একদমই পাথরের মতো দেখতে। এই জন্যই এটি যে কোনো জায়গায় বসে থাকলে দেখে মনে হয় কোনো পাথর বসে আছে। এর আশেপাশে থাকা যে কোনো ছোট শিকারকে এই চোখের পলকে খেয়ে ফেলে। আপনারা শুনলে অবাক হবেন, এই মাছটি পানির বাহিরেও 24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। মাঝে মাঝে এই মাছটি সমুদ্রের বাইরের মাটিতে চলে আসে আর আমরা মানুষ ওই মাছটিকে পাথর ভেবে পা দিয়ে ফেলি, আর তখনই খেল খতম হয়ে যায়। মানে আমরা খুব সহজেই স্টোন ফিশের শিকার হয়ে যাই। এর পিঠে ছোট বড় সাইজের 17টা কাঁটা থাকে। যখনই কারোর পা এই কাঁটার উপরে পড়ে তখনই কাঁটার মধ্যে থেকে বিষ বাইরে বেরিয়ে আসে, আর এই বিষ যে কোনো মানুষের শরীরের ভিতরে ঢুকলেই 1 থেকে 2 ঘন্টার মধ্যে তার মৃত্যু হতে পারে। ইলেকট্রিক ইল। ইলেকট্রিক ইলের নাম তো আমরা সবাই কম বেশি জানি, আর এটা সব থেকে বেশি পাওয়া যায় অ্যামাজন নদীতে। মাছের প্রজাতির মধ্যে ইলেকট্রিক ইল একদমই আলাদা, কেননা এই মাছের শরীর থেকে ইলেকট্রিক বিদ্যুৎ বের হয়, আর এই বিদ্যুতের বোল্ট যে কোনো মানুষকে মেরে ফেলতে সক্ষম। এই ইলের শরীরে 24 ঘন্টা 600 ওয়াটের ইলেকট্রিক প্রবাহিত হয়। এটি যে কোনো মাঝারি আকারের মাছকে পেঁচিয়ে ধরে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলে। এই ইলের সাইজ 2 মিটার পর্যন্ত হয়ে থাকে, আর এদের ওজন 20 কেজি পর্যন্ত হয়ে থাকে। পিরানহা ফিশ। গাইজ, ভয়ঙ্কর মাছের কথা বলা হচ্ছে আর সেখানে পিরানার কথা বলা হবে না, এটা কি কখনো হতে পারে? পিরানা পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস মাছের মধ্যে অন্যতম, আর এদেরকে মাংসাশী মাছও বলা চলে। এর কারণ এদের ভয়ঙ্কর ধারালো দাঁত এবং খুবই শক্তিশালী চোয়াল। শুনলে অবাক হবেন, পিরানা মাছ এই ধারালো দাঁতের সাহায্যে লোহাকেও চাবাতে পারে। পিরানা মাছের 60 রকম প্রজাতি পাওয়া গেছে, আর তার মতোই এই লাল প্রজাতি সব থেকে বেশি ভয়ঙ্কর এবং বেশি হিংস্র হয়ে থাকে, আর এরা আশেপাশে থাকা যে কোনো শিকারকে ছিন্ন ভিন্ন করে দেয়। পিরানা মাছ দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে এবং দলবদ্ধ হয়ে শিকার করে। এই পিরানা মাছ বেশিরভাগ সাউথ আমেরিকায় পাওয়া যায়। এই মাছ লম্বায় 11 ইঞ্চি হয়ে থাকে। যদি কোনো শিকারী এর সামনে চলে আসে তাহলে সে শেষ। এই পিরানা মাছ তার শক্তিশালী চোয়াল এবং ধারালো দাঁতের সাহায্যে মানুষের হাড় মাখনের মতো কেটে দিতে পারে। সোয়াফিশ। এই সোয়াফিশ শার্কের প্রজাতির একটি মাছ, কিন্তু এটা দেখতে বাকি শার্কের তুলনায় বেশ ভিন্ন, কেননা এর নাক 2 ফিটের বেশি লম্বা হয়ে থাকে, আর এই নাকে অনেকগুলো ধারালো কাঁটা থাকে যার সাহায্যে এই মাছ যে কোনো কিছুকে আরামসে কাটকাটার মেশিনের মতো কেটে দিতে পারে। আর এই লম্বা নাক তারা আত্মরক্ষার জন্য ব্যবহার করে থাকে। এই মাছটি লম্বায় 20 থেকে 25 ফুট পর্যন্ত হয়ে থাকে, আর এটি বেশিরভাগ আটলান্টিস ওশিয়ানে পাওয়া যায়। আর এই সোয়াফিশ এতটাই ডেঞ্জারাস যে নিজের থেকে বড় মাছের উপরে অ্যাটাক করতে এরা দ্বিতীয়বার ভাবে না। পায়রা ফিশ। এই মাছটিকে আমরা অনেকেই টিভি শোতে দেখেছি, কিন্তু এটার নাম আমরা অনেকেই জানি না। এই পায়রা মাছকে দুনিয়ার সব থেকে হিংস্র মাছ বলা হয়ে থাকে, কারণ এই মাছ সবসময় শিকারের খোঁজে থাকে, আর যখন কোনো শিকার পেয়ে যায় তখনই ধরে খেয়ে ফেলে। এই মাছের হাত থেকে শিকার কখনোই বাঁচতে পারে না। এর কারণ এই মাছের শক্তিশালী চোয়াল এবং সামনের দিকে বড় বড় 2টা ধারালো দাঁত। এই মাছ লম্বায় 4 ফিট হয়ে থাকে, আর এদের ওজন 18 কেজি পর্যন্ত হয়ে থাকে। টাইগার ফিশ। দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় এই টাইগার ফিশ। এরা অনেক বেশি হিংস্র এবং নৃশংস হয়ে থাকে। এরা একটা কুমিরকেও মেরে ফেলার সক্ষম রাখে। শুনলে অবাক হবেন, সিংহের চোয়ালের মতো শক্তিশালী চোয়াল এই টাইগার ফিশের, আর তার সাথে খুবই ধারালো দাঁত তো আছে। আর এই দুই কারণে এই মাছকে সব থেকে ডেঞ্জারাস মাছ বলা হয়। এই মাছের শরীরে একরকম সেন্সর কাজ করে, যার মাধ্যমে দূরের শিকারকে সহজে ক্যাপচার করে ফেলায়, আর দ্রুত সুইম করে শিকারের কাছে গিয়ে তাকে জীবন্ত খেয়ে ফেলে। এই টাইগার ফিশের দাঁত খুবই শক্ত এবং ধারালো। এই মাছের লম্বা 4 ফিট হয়ে থাকে, আর এদের ওজন 70 থেকে 80 কেজি পর্যন্ত হয়ে থাকে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।